يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে রমাদান মাসের শেষের দিকে, আজকে ইনশাআল্লাহ মনে হয় শেষ দিন, এবং পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপর দরুদ ও সালাম শান্তি বর্ষণ হোক, আল্লাহ আমিন। আমরা আজকে পবিত্র জুমার দিন এবং শেষ জুম্মা, এই জন্য আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে যাকাতুল ফিত্র, এবং আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ঈদ। ঈদের দিনে কি কি করণীয় সুন্নাত, কিগুলো কি কি সুন্নাতগুলো করতে পারি। আমরা প্রথমে আলোচনা করব যাকাতুল ফিত্র নিয়ে, যে যাকাতুল ফিত্র অর্থাৎ ফিতরের যাকাত। ফিতর মানে রোজা ছেড়ে দেওয়া, রোজা না রাখা, ইফতার করা। ফিতর ইফতার, ফিতর এই ফিতর থেকে ইফতার এসে রোজা ছেড়ে দেওয়া এবং শেষের দিকে রোজা না রাখা, বোঝা গেল যে একদম শেষে যাকাতুল ফিতর বের করতে হয়। যাকাতুল ফিতর এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তাদ আফলাহা মান তাযাক্কা, সে ব্যক্তি সফল কাম হলো যে নিজেকে আত্মশুদ্ধি করলো, নিজেকে পবিত্র করলো, সে সফল কাম হলো। অতএব যাকাত যে বের করলো, যাকাতুল ফিত্র বা এমনি যাকাত যে বের করলো, সে নিজেকে পরিশুদ্ধ করলো। পরিশুদ্ধ করলো মানে সে কদ আফলাহা, সফল কাম হলো। আমরা প্রথমে হাদিস থেকে জেনে নিই যে যাকাতুল ফিত্র এটা হলো আদায় করা ফরজ। আব্দুল্লাহ বিন উমার থেকে বর্ণিত আছে পরিমাণ খেজুর দিয়ে এবং অথবা একশা পরিমাণ জব দিয়ে তিনি যাকাতুল ফিত্রকে ফরজ করেছেন। কাদের উপর ফরজ করেছেন? আলাল আবদ ওয়াল হুর, মানে গোলাম দাস, কিতো দাসের উপর এবং যারা স্বাধীন, এবং পুরুষ নারী ছোট বড় প্রত্যেক মুসলিমের উপর যাকাতুল ফিত্রকে আল্লাহ রাসূল ফরজ করেছেন। এমনকি যদি আজও কোনো শিশু ভূমিষ্ঠ হয় তাহলে তার যাকাতুল ফিত্র আদায় করতে হবে। সূর্য ডুবার আগে আগে বা সূর্য ডুবার সাথে সাথে বা সূর্য ডুবার পরেই যদি কোনো শিশু জন্ম হয় তাহলে তার যাকাতুল ফিত্র আদায় করতে হবে। ঠিক ওইরকম ভাবে সূর্য ডুবার আগে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার যাকাতুল ফিত্র আদায় করতে হবে না। যাই হোক, যাকাতুল ফিত্র বোঝা গেল ফরজ, এটা কি দিয়ে আদায় করতে হবে, কি দিয়ে আদায় করতে হবে এ বিষয়ে আমরা হাদিস থেকে নিব। টাকা দিয়ে আদায় করতে হবে না খাদ্য দিয়ে আদায় করতে হবে, এটা অবশ্যই আমরা হাদিস থেকে যেটা প্রমাণ পাই সেটা হলো খাদ্য দিয়ে আদায় করতে হবে, টাকা দিয়ে নাই, টাকা দিয়ে নয়। কোনো এমন কোনো হাদিস নাই যেখানে উল্লেখ আছে যে টাকা দিয়ে ফিত্রা আদায় করতে হবে, কোথাও নাই যে টাকা দিয়ে ফিত্রা আদায় করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে কুন্না নুখরিজু যাকাতুল ফিত্র, আমরা যাকাতুল ফিত্র আদায় করতাম সাআন মিন তাআম, একশা পরিমাণ খাদ্য দিয়ে আমরা যাকাতুল ফিত্র আদায় করতাম। তারপর বললেন আও সাআন মিন শাইর, আও সাআন মিন তামার, আও সাআন মিন আকিল, আও সাআন মিন জাবিব, এবং একশা পরিমাণ খেজুর দিয়ে, একশা পরিমাণ জব দিয়ে, একশা পরিমাণ পনির দিয়ে, এবং একশা পরিমাণ কিসমিস দিয়ে আমরা যাকাতুল ফিত্র বের করতাম। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট হলাম যে যাকাতুল ফিত্র যেটা বের করতেন সেটা খাদ্য দিয়ে। প্রথমে আছে সাআম মিন তাআম, একশা পরিমাণ খাদ্য দিয়ে, এবং অন্য হাদিসে পাওয়া যায়
যে আবু সাইদ খুদ্র থেকে বর্ণিত আছে, এটা বুখারী শরীফের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আবু সাইদ বলেন যে আমরা যাকাতুল ফিত্র আদায় করতাম ইয়াউমুল ফিত্র, অর্থাৎ ফিতর দিনে, ঈদুল ফিতর দিনে আমরা যাকাতুল ফিত্র আদায় করতাম, এবং ওই সময় আমাদের খানা ছিল, ওয়াকানা তাআমুনা, আমাদের ওই সময় খাদ্য ছিল মানে খেজুর এবং জব এবং পনির এবং কিশমিশ, এটাই ছিল প্রধান খাদ্য। তাহলে স্পষ্ট আরো বললাম যে আমরা হাদিস থেকে প্রধান খাদ্য দিয়ে যাকাতুল ফিত্র আদায় করতে হবে। তো সেই এলাকায় অর্থাৎ মক্কা আরবে সেই এলাকায় প্রধান খাদ্য কি ছিল? এই চারটি প্রধান খাদ্য ছিল। কোন কোন জায়গায় আরেকটা জিনিস ব্যবহার আছে, সেটা হলো গম। আর আমাদের এলাকায় প্রধান খাদ্য হলো চাউল, অথবা প্রধান খাদ্য দিয়ে আমাদেরকে যাকাত যাকাতুল ফিত্র আদায় করতে হবে। এবং এইখান থেকে খাদ্যের কোয়ালিটি আমরা পেয়ে যাই, খাদ্যের কোয়ালিটি যে যাকাতুল ফিত্র আদায় করতে হলে খাদ্যের যে ফাস কোয়ালিটি আছে, যেটা আমরা খাই, সেই খাদ্য দিয়ে আমরা যাকাতুল ফিত্র আদায় করতে আদায় করব। মানে যে যেটা খায়, কেউ ভালো চাউল খায় তাহলে ভালো চাউল দিয়ে, উত্তম চাউল দিয়ে তাকে যাকাতুল ফিত্র আদায় করতে হবে। কারণ চালের মানে অনেক কোয়ালিটি আছে, ফার্স্ট কোয়ালিটি, সেকেন্ড কোয়ালিটি, থার্ড কোয়ালিটি, এইভাবে কোয়ালিটি আছে। তাহলে যেটা আমরা খাই সেটা দিয়ে আদায় করব। আল্লাহ আল্লাহ তাআলা সূরা বাকারায় 267 নম্বর আয়াতে বলেন যে ওয়ালা তায়াম্মামুল খাবীথা, তোমরা খাবিস অর্থাৎ নিকৃষ্ট জিনিস দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য ইচ্ছা করো না, মনস্থ করিও না। যেটা তারপর বললেন যেটা তোমরা নিজেই গ্রহণ করো না, নিজেই গ্রহণ করতে চাও না। প্রত্যেকটা জিনিসের ছাট আছে, চাউলের ছাট আছে, ধানের ছাট আছে, সবজির ছাট গুলো আছে, ছাট গুলো দিয়ে যাকাতুল ফিত্র আদায় করা যাবে না। ওরকম ভাবে চাউল যেটা খাচ্ছেন সেটাই দিয়ে ফিত্র আদায় করতে হবে। এরপর আমরা বলবো যে এরপর বিষয় হলো যে যাকাতুল ফিত্র আদায় করতে হলে কতটা পরিমাণ আদায় করতে হবে। এখানে সা আ কথা আছে, সা সা বলতে গেলে একসা পরিমাণ আদায় করতে হবে, এবং সেটা বিভিন্ন জিনিস হয়, সেটা যদি কিশমিশ হয়, খেজুর হয়, পনির হয় বা চাউল হয়, সেক্ষেত্রে পরিমাণটা ওই সা আতে যদি আমরা মাপতে যাই তাহলে পরিমাণটা কম বেশি হতে পারে। তবে মানে প্রাধান্য পেয়েছে যে চাউলের ক্ষেত্রে আমরা এটা আলেমরা এটা প্রাধান্য দিয়েছেন যে 2.5 কেজি, 2.5 কেজি চাউল আদায় করতে হবে। কেউ কেউ বলছেন যে 2 কেজি 600 গ্রাম, 2 কেজি 600 গ্রাম চাউল যাকাতুল ফিত্র আদায় করতে হবে। যাকাতুল ফিত্র কখন আদায় করতে হবে, অর্থাৎ কখন জমা করতে হবে, জমা করা কি জরুরি এবং সেটা কখন বণ্টন করতে হবে, এই বিষয়ে আমরা হাদিস থেকে যেটা পাই যে জমা করা, যদি জমা করতে হয় তাহলে জমা করার বিষয় হলো যে জমা করতে পারে 1 দিন বা 2 দিন আগে, 1 দিন বা 2 দিন আগে জমা করতে পারে। আমরা আবু হুরায়রা থেকে একটা হাদিস পাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র হেফাজত করার দায়িত্ব দিয়েছিলেন, এবং 3 দিন জিন শয়তান এসে সেটাকে চুরি করার চেষ্টা করেছিল কিন্তু চুরি করতে পারেনি, সেটা যাকাতুল ফিত্র ছিল। এই হাদিস থেকে বোঝা যায় যে যাকাতুল ফিত্র 2 দিন বা 3 দিন আগে জমা করা যেতে পারে যাকাতুল ফিত্র। আর অন্যান্য হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায় যে যাকাতুল ফিত্র 2 দিন বা 1 দিন আগে জমা করা যায়। তবে শুধু জমা নয়, যাকাতুল ফিত্র 1 দিন বা 2 দিন আগে আপনি আদায় করতে পারেন, ফকির মিসকিনকে দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। যাকাতুল ফিত্র আপনি 2 দিন বা 1 দিন আগে নিজেই আদায় করতে পারেন, ফকির মিসকিনকে দিয়ে দিতে পারেন। তবে উত্তম সময় হলো, উত্তম সময় হলো যখনই চাঁদ দেখা দিবে, অর্থাৎ সন্ধ্যা থেকে নিয়ে যাকাতুল ফিত্র আদায় করার সময় হলো, ঈদের নামাজে যাওয়ার আগে আগে যাকাতুল ফিত্র আদায় করতে হবে, এটা হলো উত্তম সময়, এই সময়ে যাকাতুল ফিত্র আদায় করতে হবে। যদি এই সময়ে জমা করা হয় জমা করতে পারেন, কিন্তু যারা ওয়াকিল হবেন, যারা দায়িত্বশীল হবেন, জমা নেবেন, তাদের দায়িত্ব হলো যে নামাজের আগে আগে সেটাকে বণ্টন করে দেওয়া, তাদের দায়িত্ব হলো। তারা যদি পিছিয়ে 5 দিন আরো কয়েকদিন যদি 1 সপ্তাহ পর যদি বণ্টন করে তাহলে সেটা জায়েজ নয়, সেটা ঠিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেছেন যে ফামান আদাহা ক্বাবলা সালাতি ফাইয়া যাকাতুন মাকবুলা,
যে ব্যক্তি নামাজের পূর্বে যাকাত আদায় করবে সেটা হবে ফাইয়া যাকাতুল মাকবুলা, সেই যাকাত গ্রহণ যোগ্য হবে, সেটা কি হবে গ্রহণ করা হবে। ওমান আদাহা বাদা সালাতি ফাইয়া সাদাকাতু মিনাস সাদাকাত, আর কোন ব্যক্তি যদি সালাতের পরে যদি যাকাত যাকাতুল ফিত্র আদায় করে, হ্যাঁ মিসকিনকে যদি দেয় পৌঁছে দেয়, তাহলে সেটা কি হবে, সেটা হবে সাধারণ সাদকা হবে, সাধারণ দান হবে, সাদকা হবে শুধু সেটা। তাহলে স্পষ্ট হলাম যে যাকাতুল ফিত্র এটা নামাজের আগে আগে কর্তন করতে হবে। এবং যাকাতুল ফিত্র আদায় করার একটা বড় মহৎ উদ্দেশ্য আছে, সেটা কি, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত যে ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র দুরমাতান তুহরাতান লিসাইম মিনাল লাগবি ওয়াল রাফাস, যে যাকাতুল ফিত্র আদায় করতে হবে রোজাদার ব্যক্তিকে পবিত্র করার জন্য, কি থেকে, রাফাস লাগবে এবং রাফাস থেকে, লাগবা মানে ওয়াশিরিল কথা, ফাহেশা কথা বা বেশি কথা বলে ফেলেছে রমজান মাসে তা থেকে পবিত্র করার জন্য। আর রাফাস বলতে গেলে জৈন চারের মতো কিছু ব্যবহার করা যেটা স্ত্রীর সাথে আপনি করে ফেলেছেন, অতএব সহবাস করেননি কিন্তু কিছু মানে কথাবার্তা বা যেটা প্রেম প্রদান করা হয় সেটা হয়তো করে ফেলেছেন, সেই থেকে লাভ এবং রাফাস থেকে পবিত্র করার জন্য যাকাতুল ফিত্র। দ্বিতীয় উদ্দেশ্য হলো তুরমাতান লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা, মিসকিনদেরকে খাদ্যের ব্যবস্থা করে দেওয়া, এটা একটা মহা উদ্দেশ্য। মানে সেই দিন যাকাতুল ফিত্র অর্থাৎ যাকাত ইয়াউমুল ফিত্রের দিনে মিসকিনরা যাতে স্বচ্ছল হয়ে যেতে পারে, খুশি হয়ে যেতে পারে, সুখে থাকতে পারে, তার জন্য এই ব্যবস্থা করা এবং সেই দিন তাদেরকে দিয়ে দিতে হবে। কারণ ফকির মিসকিনরা সেই দিনে যদি খাদ্যের তাড়নায় অভাবের তাড়নায় মানে আবার রেস্কা চালাতে যায়, আবার যদি খাদ্য তালাশ করতে যায়, তাহলে সেই দিন তারা খুশি মানাতে পারবে না, এটা একটা মহৎ উদ্দেশ্য। এখান থেকে বোঝা গেল যে যাকাতুল ফিত্র আগে বণ্টন করতে হবে। যাই হোক, আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম মোটামুটি ভাবে যে যাকাতুল ফিত্র দেওয়ার উদ্দেশ্য কি এবং সেটা কাদেরকে দিতে হবে, মিসকিনদেরকে দিতে হবে, মিসকিনদেরকে দিতে হবে। এবং এখানে কয়েকটা কথা উল্লেখ আছে যে মিসকিন ছাড়া অন্য কেউ কি পাবে, যেহেতু যাকাত শব্দ আছে এই জন্য আলেমারা বলেছেন, এখানে হাদিস নয়, আলেমারা বলেছেন যে যাকাতুল ফিত্র যাকাত যেইভাবে আটটা খাতে ব্যয় করা হয় ঠিক সেইভাবে ব্যয় করতে পারা যায়। আর তুরমাতুল লিল মাসাকিন এখানে হাদিস বলছে যে শুধু মিসকিন ফকির ইয়াতিম যারা অভাবী ব্যক্তি তাদেরকেই দিতে হবে, তাদের অভাব বা অভাবটা মিটিয়ে দিতে হবে। এবার